বিসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি এনভিট এম ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এনভিট এম ঔষধটি ইবনিসিনা কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল ভিটামিন প্লাস মাল্টি মিনারেলস এটি সাধারণত এনভিট এম নামেই পাওয়া যায় এবং এটি ট্যাবলেট আকারে পাওয়া যায় যে সকল রুগীদের জন্য এনভিট এম ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীরা ভিটামিন এবং মিনারেল অভাবে ভুগছে কিংবা যাদের মুখে অর্থাৎ খাবারের রুচি খুবই কম কিছু খেতে মন চায় না শরীর রোগা পাতলা ওজন খুবই কম যাদের খেতে বসলে কিছুই খেতে মন চায় না শরীর অনেকটা দুর্বল শরীরে কোনো শক্তি পাচ্ছে না এটি তাদের জন্যই মূলত দেওয়া হয়ে থাকে এটি শরীরের অ্যান্টিঅক্সিজেন্ট হিসেবেও কাজ করে থাকে শরীরে যুগ সুস্থ এবং সবল রাখতে এনভিট ঔষধটি খুবই একটি গুরুত্বপূর্ণ ঔষধ যে সকল রুগীদের ওজন খুবই কম কিংবা খাবারের রুচি কম কিছু খেতে মন চায় না রোগা পাতলা শরীর বহু চেষ্টা করেও যারা ওজন বৃদ্ধি করতে পারছে না কিংবা খাবার খেতে মন চাচ্ছে না এবং শরীর খুবই দুর্বল তারা এনভিট ঔষধটি খেতে পারেন এনভিট ঔষধটি শরীর সুস্থ সবল এবং খাবারের রুচি বৃদ্ধি করা শরীরে ওজন বৃদ্ধি করা এবং শরীর সুস্থ এবং সবল রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এনভিট এম ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এনভিট এম ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত প্রাপ্তবয়স্ক যাদের প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট এক থেকে দুবেলা খাওয়া যেতে পারে সকালে এবং রাতে এটি সাধারণত খাবার পর খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে পাঁচ বছরের নিচে শিশুদের জন্য এনভিট এম ঔষধটি একটি করে ট্যাবলেট দৈনিক একবেলা খাওয়ানো যেতে পারে তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্যর ওপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে এনভিট এম ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কেননা ডাক্তার প্রথম অবস্থায় আপনাকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন আপনার কি ধরনের সমস্যা রয়েছে কেন আপনি রোগা পাতলা কিংবা ওজন কম খাবারে অরুচি শরীর দুর্বল এটি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যদি শরীরে কোনো ধরনের সমস্যা না থাকে কিংবা এন এম ঔষধটি দ্বারা আপনার শরীর সুস্থ সবল রাখা সম্ভব হয়ে থাকে তাহলে ডাক্তার এন ঔষধটিই এম ঔষধটি দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি এন এম ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন পেটে ব্যথা করা বমি বমি ভাব হওয়া খাওয়ায় অরুচি ডায়রিয়া হওয়া শরীর দুর্বল লাগা ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে পেট ফাঁফা ডায়রিয়া হওয়া এগুলো হয়ে থাকে গর্ব অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময়ে এনভিট এম ঔষধটি খাওয়া যেতে পারে যদি আপনাদের এনভিট এম ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন